প্রায় 74 দিন পর কলাবাগানে নবজাতক হত্যার সন্দেহে আটক গৃহকর্মী মর্জিনা জামিন পেয়েছেন। জামিনের পরে মর্জিনা এখন কেমন আছে, কোথায় আছে, কি করছে? ইনশাআল্লাহ আমি আপনাদের সবার সবাই ভালো আছি। আপনারা আমার বাচ্চার মৃত্যুটা তো রহস্য হয়ে গেছে। 3 ঘন্টায় সকাল 6 কলাবাগানে নবজাতক হত্যার সন্দেহে আটক গৃহকর্মী মর্জিনার অভিযোগের বিষয়টি এত বেশি আলোড়িত হওয়ার কারণ ছিল নিহত নবজাতকের মা ফেসবুক লাইভে এসে দাবি করে গৃহকর্মী মর্জিনা তার 25 দিন বয়সী শিশুকে হত্যা করেছে। লাইভ ভিডিওটি এত পরিমাণে শেয়ার হয় যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো জ্বর শুরু হয়ে যায়। বুদ্ধিমান ও বিবেক সম্পন্ন মানুষেরা শুরুতেই মায়ের গল্পকে সন্দেহর চোখে দেখে। আমি নিহত শিশুটির মায়ের বক্তব্য দেখার পরে ঘটনার বিষয়বস্তুকে স্বাভাবিকভাবে নিতে পারিনি। আমি সিদ্ধান্ত নেই, আমি ও আমার চেম্বার মর্জিনার পক্ষে বিনা খরচে আইনি লড়াইয়ে কাজ করব, এমন একটি মন্তব্য করেছিলেন একজন আইনজীবী। নবজাতক শিশুর বাবা রাহি, তিনি অভিযোগ উল্লেখ করে গত 1 মে সকালে তিনি এবং তার স্ত্রী ফজরের নামাজ পড়ে 6টার দিকে ঘুমাতে যায়। এরপর সকাল 9টা নিহতের বাবা মোবাইলে একটা কল আসে। তিনি ঘুম থেকে উঠে তার সন্তান জায়ানের নিথর দেহ দেখতে পান। বাচ্চার কোনো নড়াচড়া না দেখে তিনি বাচ্চাকে চিৎ করে শোয়ালে বাচ্চার নাকে মুখে রক্ত জড়ে পড়ে। এ অবস্থায় তার বাবা মা চিৎকার করলে বাচ্চাকে দ্রুত গ্রিন লাইন হাসপাতালে নিয়ে যায় আশেপাশের রুমের মানুষ এবং নিহত বাবা এবং মা। সেই দিনই কর্তব্যরত চিকিৎসক শিশু জায়ানকে মৃত ঘোষণা করে এবং যথারীতি শিশুকে দাফন করা হয়। এই ঘটনার 7 দিন পর গত 7 মে তারিখে ভিকটিমের মাতা সুলতানা ইয়াসমিন মাহি নামীয় উক্ত নারী দাবি করেন উনার উপর জিন আচর করেছে এবং জিন তাকে বলেছে যে গৃহকর্মী মর্জিনাই তার সন্তানকে হত্যা করেছে। এরপর মর্জিনা ও তার শিশুদের প্রাণে হত্যার ভয় দেখে মোবাইলে ধারণ করা হয় জোরপূর্বক একটি স্বীকারোক্তিমূলক ভিডিও। সেই স্বীকারোক্তিমূলক ভিডিও দেখে পুলিশে অভিযোগ করলে পুলিশ মর্জিনাকে গ্রেপ্তার করে। এরপর ওই নিহত শিশুর লং বোন ডিএনএ প্রোফাইলিং এর জন্য বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর আবেদন করা হলে বাচ্চার লাশ আবারও কবর থেকে উদ্ধারের আদেশ দেওয়া হয়। এরই মধ্যে নিহতর মা সুলতানা ইয়াসমিন মাহি, তিনি অভিযোগ করেছেন আমার সন্তানী কুনি এখনও ফাঁসি হচ্ছে না, এমন একটি কান্না বিজড়িত কণ্ঠে তিনি একটি লাইভও করেছিলেন। আইনজীবী বলেছেন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত মামলার গতিবিধি পর্যবেক্ষণ করা যেতে হবে। তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মর্জিনাকে যেভাবে অপরাধী সাব্যস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে তা ফৌজদারি আইনের মূলনীতির সাথে সাংঘর্ষিক। এখানে আসল সত্যকে আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে কিনা সেটাও কথিও দেখার আছে। এই ধরনের অভিযোগ একজন মানুষকে বিনা বিচারে 75 দিন জেল হাজতে থাকতে হয়েছে, যার ফলে বাংলাদেশ রাষ্ট্র কাটানোর প্রকৃত অবস্থা সম্পর্কে সহজেই অনুমান করা যায়। এদেশের বিদ্যমান ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এখন পর্যন্ত তার ঔপনিবেশিক আচরণ থেকে বের হতে পারেনি, এমনকি এর সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা পক্ষের কোনো মাথা ব্যথা লক্ষ্য করা যায়নি, যার প্রতিনিয়ত বলি হয়ে চলছে মর্জিনার মতো সাধারণ নাগরিকদের জীবন। অবশেষে কার মাধ্যমে মর্জিনা মুক্তি পেয়েছে তুলে ধরব বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওতে। মর্জিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কার ছিল নৈপথ্য, আর মর্জিনা জেলখানা থেকে মুক্তি পাওয়ার পেছনে কে সেই মহান মানবতার ফেরিওয়ালা, আমরা তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম মর্জিনাকে মুক্ত করে ছাড়ব এবং সর্বশেষ সত্য উদ্ঘাটন করব। আমরা আপনাদের কাছে সর্বশেষ তথ্য উপস্থাপন করতে পেরেছি, নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ দেব সেই মহিষী নারী যিনি মর্জিনাকে মুক্ত করেছে, ধন্যবাদ। মহিলাটা যে পরিমাণ মিথ্যাচার করছে সেই মিথ্যাচারটা অন্তত কমে আসুক,